খাঁটিঘর করার পিছনে আপনার উদ্দেশ্য যদি আমাদের দর্শকদের কিছু বলতেন। খাঁটিঘর করার পিছনে আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের দেশের যে পোষা পশু পাখি আছে এগুলো পৃথিবীর মধ্যে সবথেকে কোয়ালিটিফুল, এর স্বাদ, এর গুণগত মান, এর ফুড ভ্যালু সারা পৃথিবীর মধ্যে এটা এক নম্বর কোয়ালিটি। তো হাইব্রিড শঙ্কর জাতের যেসব জাতগুলো, যেমন ব্রয়লার, লেয়ার, সোনালি, এগুলো চাষ করার পদ্ধতি কারণে আমাদের জাতিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর এই জাতি বিলুপ্ত হয়ে গেলে একসময় কিন্তু আমরা আর খুঁজে পাব না। সেই উদ্দেশ্যেই খাঁটিঘরের পক্ষ থেকে আমি প্রথম চিন্তা করি যে আমাদের এই জাতিগুলোকে সংরক্ষণ করা যায় কি না, মূলত সংরক্ষণের চিন্তা থেকেই আমার এই সিদ্ধান্তটি নেওয়া। তো আমি প্রথমে আমাকে এই চিন্তা থেকে ইউরোপিয়ান কমিশনের এক ভদ্রলোক ডক্টর আজিজ আহমেদ চৌধুরী, ওনার সাথে আমার যোগাযোগ হয়, উনি আমাকে এর পালন পদ্ধতিটা শিখিয়ে দেয় এবং বললেন যে এটা যদি প্রতিপালন করা যায় তাহলে হাইব্রিড প্রতিপালন করার থেকেও আর্থিকভাবে বেনিফিটেড হওয়া যাবে যারা প্রতিপালন করবে। সেই উদ্দেশ্য থেকেই আমার এই উদ্যোগ গ্রহণ করা, এবং আমি এখানে যেভাবে করি তার সমস্ত প্রাকৃতিকভাবে ও কীভাবে ডিম পাড়বে, কীভাবে বাচ্চা তুলবে, বাচ্চা কীভাবে সংরক্ষণ করবে, এটা টোটালি প্রাকৃতিক পদ্ধতিটাকে ঠিক রেখে এই পালন পদ্ধতি হিসাবে আমি পালন শুরু করি। আজ থেকে প্রায় এক বছর তিন মাস আগে 2019 সালের সম্ভবত মার্চ এপ্রিল মাসে আমি এখানে প্রথমে শুরু করি। শুরু করার পরে এখন এই দেশি জাত পাবো কোথায়? অলরেডি তো বিলুপ্তির দিকে। তো এটা আমি গ্রামে গ্রামে যে আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল জাতটা কীভাবে চেনা যাবে, বাসায় বাসায় যে কালেকশন, হ্যাঁ বাসায় বাসায় গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে প্রথমে আমি 50টা সংগ্রহ করি এবং তাদের যে ক্রাইটেরিয়া ছিল এটা কীভাবে দেশি চেনা যাবে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী 50টা মুরগি ফিমেল এবং জেন্টস আমি সংগ্রহ করি। সেটা নিয়ে এসে এখানে আমরা একটা ছোট্ট ওদের যে পালন পদ্ধতি, ওদের যে ব্রিডিং ট্রিডিং, হ্যাঁ ওই অনুযায়ী একটা ঘর তৈরি করি। সেই ঘরে আমি এটা শুরু করি, প্রথমে নিয়ে এসে ভ্যাকসিনেশনগুলো কমপ্লিট করি। আমাদের দেশে তো আসলে চিকিৎসা মিকিৎসা করে না, যার কারণে রোগগ্রস্ত থাকে। এসেই আমি আগে তাকে ক্লিনজিংটা করি, জীবাণুমুক্তটা করি। করার পরে হাইজেনিক পদ্ধতিতে এখানে খাবার টাবার যা আছে এগুলো কিন্তু আমরা কোনো ফিড মিলের কেমিক্যালযুক্ত কোনো খাবার আমরা ইউজ করি না, ন্যাচারাল, একদম প্রাকৃতিকভাবে ভুট্টা, গম, ধানের কুড়া, এর সাথে ও কোন কোন শাক খায়, কখন কোনটা খায়, এইগুলো একটা রুটিন মাফিক এই খাবারের সাথে আমরা, যেমন হলুদ হচ্ছে ওর ব্যাকটেরিয়াল অ্যাটাক থাকে, যেমন আদা, এটা একটা ঔষধি খাবার, এটা মানুষের জন্য উপকারী, জানোয়ারের জন্য উপকারী, পোষা পশু পাখির জন্যে উপকারী। আমরা খাবারের মধ্যে এটা একটা প্রপোর্শন ধরে আমরা দিয়ে এই খাবারটা ওর উপযোগী করে আমরা তৈরি করি, এবং আমরা এর ডিম, এর বাচ্চা কীভাবে ফুটবে, আমরা কিন্তু একেবারেই মুরগিকে দিয়ে বাচ্চা তোলে, আমরা একদম ন্যাচারাল যে পদ্ধতিতে ওরা অভ্যস্ত সেটা করি। আর রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করার জন্যে বাইরের পোষা পশু পাখি সাথে যাতে সংস্রব না ঘটে, অন্যের জীবাণু যাতে এর মধ্যে না নিয়ে আসতে পারে, যার কারণে এই যে দেখছেন আমাদের এখানে উপরে নেটিং করা যাতে বাইরে না যেতে পারে, ঠিক আছে, এইটা আমরা মেনটেন করছি। অর্থাৎ ও যেভাবে তৈরি হয়েছে ঠিক সেই তার নেচারটাকে ঠিক রেখে, তার প্রকৃতি ঠিক রেখে তার লালন পালনটা আমরা করছি। এবং এর মধ্য দিয়ে আমরা দেখেছি যে একজন মানুষ এই কাজটা যদি করে তাহলে এখান থেকে অন্যান্য শঙ্কর প্রজাতির যেসব, যেমন ব্রয়লার, লেয়ার, সোনালি, এসব যে জাতগুলো আছে, এখানে তো কেমিক্যাল খাবার দেওয়া হচ্ছে, এখানে যে মানে খুব মারাত্মক যে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, গ্রোথ বাড়ানোর জন্য যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হচ্ছে, ওই মাংসের মধ্যে তো কিন্তু মানব দেহে চলে আসছে, এবং এর থেকে ক্যান্সার বা এই জাতের রোগবালাইয়ের জন্য মানব জাতি কিন্তু ইফেক্ট হয়ে যেতে পারে। যার কারণে আমার চিন্তাটা ছিল এই খাঁটিঘরের পক্ষ থেকে আমরা চিন্তা করি যে একেবারে প্রাকৃতিকভাবে যাতে এটা মানুষের যাতে কোনো ক্ষতিকারক জিনিসের মধ্যে না থাকে সেই বিষয়টা নিয়েই আমার যাত্রা শুরু। তো আমি এক বছরের মধ্যে 50টা মুরগি নিয়ে শুরু করেছিলাম,
এখন আমার এখানে মোটামুটি 1000 থেকে অ্যাবাভ আমার কাছে প্লাস আছে। আগামী দিনে আমার চিন্তা আছে যে বাংলাদেশের সকল গ্রামগুলোকে, সকল পরিবারগুলোকে এই পদ্ধতিতে পালন শেখানো, এবং তার অংশ হিসাবে বিগত 3 মাসে আমি 6টা পরিবারকে আমাদের এখান যে আধুনিক পদ্ধতিতে যে এর কোঠি এর ঘর তৈরি করা এইটা পালন পদ্ধতি এখানে ট্রেনিং দিয়ে তাদেরকে 6টা ব্রিডার আমরা অলরেডি তৈরি করেছি। তো আমি আস্তে আস্তে এগোচ্ছি, জোরে জোরে, খুব দ্রুত যেতে গেলে আমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে স্লো বাট স্টেডি আগে পদ্ধতিটাকে তাকে শিখিয়ে নিচ্ছি। এখানে এসে আমার এই ফার্মের মধ্যে তারা শিখতেছে লালন পালন কীভাবে করতেছে, এই শেখার পরে তাদেরকে আমার এখানকার যে নিরোগ স্বাস্থ্যসম্মত যে জাত তৈরি হচ্ছে সেই জাত তাদেরকে দিয়ে সে আধুনিক পদ্ধতিতে তারা বাড়িতে বাড়িতে তারা পালন করছে। সেক্ষেত্রে একটা পরিবারকে আমি ধরেছি যে 20টা মুরগি, 2টো ছাগল, 1টি দেশি গরু, আর এর সাথে এর খাবারের জন্য যে জিনিসগুলো লাগে সেটা লাগে হচ্ছে প্রাকৃতিক কিছু শাকসবজি, তার মধ্যে প্রধান হচ্ছে সাজিনার ডাটা। তো একটা বাড়িতে 5টা সাজিনার ডাটার গাছ লাগাই দিলে ওখান থেকে কিন্তু খাবারটা হবে, ঠিক আছে? তাহলে এইভাবে যদি পরিবারগুলোকে আমরা সাজাই দিতে পারি তাহলে ওই পরিবার, আমার ধারণা এবং আমি ক্যালকুলেশন করে দেখেছি যে প্রতি মাসে একটা মহিলা ওখান থেকে 20 থেকে 50 হাজার টাকা অ্যাভারেজলি আয় করতে পারে, আর যখনই এটা প্রতিপালন করে আয় হবে তখন অন্যগুলো সব তারা প্রতিপালন পদ্ধতি বাদ দিয়ে এটাই করবে। এবং আমাদের জাতির জন্য আমাদের যে বিভিন্ন জাতের পোষা পশু পাখি আছে সেগুলো সংরক্ষিত হবে, এবং এটার থেকে এর মান যেহেতু ভালো, এর ক্ষতিকারক কোনো জায়গা নাই, আমরা প্রাকৃতিক পদ্ধতিতে যা প্রতিপালন করছি, তাহলে আমরা ওই রোগ সব আজকের যে মানে অস্বাস্থ্যকর যে জায়গাগুলো সেখান থেকে আমরা আমাদের জাতিকে রক্ষা করতে পারবো, আমাদের সম্পদকে আমরা রক্ষা করতে পারবো। এই ছিল আমাদের উদ্দেশ্য। এবং ফার্স্ট ফেজ যেটা ট্রেনিং পিরিয়ড আমাদের যেটা সেটা আমরা পার করেছি ইতিমধ্যেই, এবং আগামী দিনে এটাকে আরও বৃহৎ আয়তনে কীভাবে করা যায় তার প্ল্যানিং হিসাবে আমার যেটা আছে, এরকম এক একটা স্টেশন, এটা আমাদের প্রিজারভেশন সেন্টার সংরক্ষণাগার, এখানে দেশি হাঁস, দেশি মুরগি, দেশি ছাগল, দেশি গরু প্রকৃত জাতগুলো আমরা সংরক্ষণ করব, এবং এইটা ওই বিষাক্ততা থেকে বিষাক্ত মুক্ত অবস্থাতে এটাকে আমরা প্রতিপালন করব, করে আমরা প্রত্যেকটা থানাতে এরকম একটি করে স্টেশন করব, এবং সেখানে যারা প্রতিপালন করতে চায়, ব্রিডার যারা হতে চায়, তারা চাইলেই যেন আমার মতো আমার কাছ থেকে প্রকৃত জাতটা পেতে পারে সেটা নিশ্চিত করার জন্যই আমাদের এই উদ্দেশ্য। আমরা আমাদের বাঙালি জাতিকে আমাদের জাতিসত্তা দিয়ে, আমাদের নিজস্ব জিনিস দিয়েই আমরা সমৃদ্ধ করতে চাই। আমাদের জাতগুলো ক্রস প্রজাতির কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটা সংরক্ষণ করে, এবং এই জাতটা সোনার বাংলা আমরা বলি, এখানে সবগুলোই সোনাতুল্য, প্রত্যেকটা জাতই সোনাতুল্য, আর এই সোনাতুল্য জিনিসগুলোকে যদি আমরা সংরক্ষণ করে আমরা বিতরণ করতে পারি এখান থেকে আমাদের আয় বাড়তে পারে, এবং এখান থেকে বৈদেশিক মুদ্রাও অর্জন হতে পারে। তো সেই উদ্দেশ্যের যাত্রাপথ অনেক দূর শুরু করেছি। দেখা যাক বয়স কতদিন, এটা 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস। এই 1 বছর 3 মাসের মধ্যে আমার প্রাথমিক স্টেজটা কমপ্লিট হয়েছে, এখন সেকেন্ডারি স্টেজে আমরা ওই ব্রিডার তৈরি করতেছি, এবং এর সাথে সাথে আমরা শুরু করেছি যে মানুষের বাড়িতে স্বাস্থ্যকর প্রকৃত জিনিস পৌঁছে দেওয়ার যে আন্দোলন, সেই আন্দোলন আমরা খাঁটিঘরের মধ্য দিয়ে অলরেডি যাত্রা শুরু করেছি, এবং খাঁটিঘর আমরা এখান থেকে দেশি মুরগির ডিম, দেশি মুরগির মাংস, দেশি ছাগলের মাংস একেবারে স্বাস্থ্যসম্মতভাবে, এর মধ্যে যাতে কোনো কেমিক্যালস না থাকে, হ্যাঁ, এই উদ্দেশ্য নিয়ে এখন পর্যন্ত আমরা আছি। আগামী দিনে দেখা যাক কতদূর যেতে পারি।